আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে দুটা রেসিপি শেয়ার করব, দুটাই খুব গুণী। এটা হচ্ছে তেলা কচু পাতা, এটার স্বাস্থ্যকর একটা শাক, খুবই উপকারী, ওষুধ হিসাবে তো খুব যায়। তো শাকটা হচ্ছে কি আমি কিনে নিয়ে আসলাম ফার্মাস মার্কেট থেকে। আমি আবার এই শাকটা দেখলে মিস করি না, নিই অনেক সময় শুধু ভেজে খাইতে খুব পছন্দ করি। তো $3 শাক ছিল এখানে। আজকে আমি রান্না করব পোয়া মাছ দিয়ে। এই মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ নুন হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার এখানে আমি মরিচ লবণ হলুদ দিয়ে মেখে খুব ভালো করে ভেজে নিব। আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন, বা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, সমস্যা নেই। চিংড়ি মাছ দিয়ে করলে বেশি মজা হয়। এখানে দেখতে পাচ্ছেন বেগুন দুইটা, সরি বেগুন একটা আর আলু একটা কেটে নিচ্ছি। মাছটা হয়ে যাওয়ার পরে আমি আলু বেগুন ভেজে নিব। আলুটা একটু হয়ে আসলে বেগুনটা দিচ্ছি, একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। সেম আমি আর তেল দিইনি, ও একটুখানি তেলের মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি হচ্ছে গিয়ে সেলারি সিড। তো একটু আবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে। এখানে আপনারা আদা রসুন বাটা দিতে পারেন, বা রসুন কুচি, আদা বাটা, আদা বাটাটা স্কিপ করতে পারেন, বা আদা বাটা দিলে ভালো লাগে আদা বাটাটা। তো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদ মরিচ সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইবার করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তত আপনার তরকারির স্বাদটা বেশি হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখানে চাইলে একদম পুরো পানিটা শুকাতে পারেন বা এই পর্যায়ে দিতে পারেন। আমি এখানে শাকটা আগে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার হচ্ছে আমি নেড়ে দিব। শাকটার অনেক উপকারিতা আছে। এবার আমি সে ভেজে রাখা মাছ আলু বেগুন দিয়ে দিলাম, এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন শাকের সাথে এটা ভালো করে মিক্স করে নেব। নেড়ে চেড়ে জাস্ট মিক্স করে দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি, বেশি পানি না, 1 কাপের মতো আর কি। দিয়ে আবার ঢেকে দিব নেড়ে, ঢেকে দিয়ে জাস্ট কিছুক্ষণ ফুটালে তরকারিটা হয়ে যাবে। তো আমার তরকারি অলমোস্ট ডান। এ হচ্ছে আমার প্রথম রেসিপি। সেকেন্ড রেসিপিটা আমি লাউ রান্না করব। লাউ তো কী বলবো, লাউরও গুণের শেষ নেই, লাউ বেহেস্তের মধু। তো এখানে এসে সরিষা বাটা, এটা হচ্ছে কাঁচামরিচ বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, এই তিনটা ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর এই যে এটা হচ্ছে জাস্ট আমি ওই যে ব্লেন্ডার করে জাস্ট ঝাড়টা ব্লেন্ডারটা ধুয়ে পানিটা নিলাম। ওই রান্নাটা করতে হবে সরিষার তেল দিয়ে, যদি সরিষার তেল না থাকে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, সমস্যা নেই। পেঁয়াজটা দিয়ে কষানোর পরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। কাঁচামরিচ বাটা সরিষা বাটা একসঙ্গে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম। আমি আর এখানে কোনো মরিচের গুঁড়ো ইউজ করবো না, যেহেতু কাঁচামরিচ বাটা দিলাম। সে পানিটা দিয়ে দিলাম যেটা আমি ব্লেন্ডারটা ধুয়ে রাখছি পানিটা। এখানে চাইলে আপনি একটুখানি মরিচের গুঁড়ো দিতে পারেন, কালারটা একটু সুন্দর হবে। এবার আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। রান্নাটা খেতে খেতে কিন্তু খুবই মজার হয়, এভাবে রান্না করে দেখতে পারেন।
লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এবার হচ্ছে আমি লাউটা দিয়ে এখন ভালো করে কষাবো, সাথে সাথে পানি দেওয়ার দরকার নেই, জাস্ট আগে কষাতে হবে মশলার মধ্যে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন গরম পানি দিতে হবে। তো এখন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে, এরপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবেন। আমার রান্না হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।